উত্তর জেলায় প্রায় 45,000 কৃষক রয়েছে। তার মধ্যে 37,000 কৃষক ইতিমধ্যেই কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় চলে এসেছে এবং তাদের ঋণের যোগ্য হয়ে গেছে। বাকি যারা রয়েছে তারাও এই আর্থিক বছরের মধ্যে এই আওতায় এসে যাবে। তাদেরও কৃষি কাজের জন্য ঋণ প্রদান করা হবে। 10ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে গেছে এবং 28ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হয়ে যাবে। শনিবার উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই তথ্য তুলে ধরেন উত্তর জেলার জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার। ग्राम सभा करके उसमें जितने भी सारे हमारे लोकल कैडर्स हैं, लाइक स्वच्छ भारत मिशन का जो कैडर है स्वच्छाग्रही, उनको इन्वॉल्व करेंगे। जितने भी सरपंच है, ग्राम प्रधान से, उनको इन्वॉल्व करेंगे। सेक्रेटरीज हैं, GRS हैं, और जितना भी RD का स्टाफ है सबको मोबिलाइज करके ग्राम पंचायत वाइज हम लोग कैंप करेंगे, यानी ग्राम सभा बुलाएंगे, और उसके पहले हर गाँव में माइकिंग हम लोग करेंगे।